আসসালামু দর্শক, নুন চিনি লঙ্কায় সবাইকে জানাই স্বাগতম। আমরা বিকেলে চায়ের সাথে কি স্ন্যাক্স দেওয়া যায় তা নিয়ে অনেক সময় ভাবনায় পড়ে যায়। তবে ঘরে যদি আলু থাকে তাহলে আর কোনো চিন্তায় থাকে না। আলু দিয়ে অনেক মজার মজার স্ন্যাক্স তৈরি করা যায়, তার কিছু আমার চ্যানেলে পাবেন। আর ভবিষ্যতেও আরও কিছু আলুর স্ন্যাক্স আমার ভিডিওতে আসবে। আজ আমি আলু দিয়েই একটি মজার স্ন্যাক্স তৈরি করব, যার নাম আমি দিয়েছি পাফড পটেটো হুইল। তো চলুন দেখে নেই এই সহজ তবে মজাদার রেসিপিটির আদ্যোপান্ত। মাঝারি সাইজের দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আলু দুটো ম্যাশড করে নিলাম। এই ম্যাশড পটেটোতে বাতাস ক্রিয়েট করে ফ্লাফি করতে আমি এখন যেই কাজটি করব তা হলো কিছুটা মোটা ধারের এমন একটি স্ট্রেনারে আলুটা একটি স্প্যাটুলা দিয়ে ঘষে ঘষে নেব। এতে করে দেখুন স্ট্রেনার পাস করে যে আলুটা আসছে তাতে ফোম ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ আলুতে পাফড একটা ভাব আসছে। এভাবে সবটুকু আলু আমি চেলে নিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি 2 টেবিল চামচ, লবণ 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ, গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ, আর কর্নফ্লাওয়ার দিচ্ছি 2 চা চামচ, প্রয়োজন মনে হলে পরে আরও দেব। আর একটি ডিম ফেটে নিয়ে তা থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ডিমটা দেওয়ার কারণে ফুলবে, তবে ডোটা যদি নরম হয়ে যায় তাহলে পরে প্রয়োজন মনে হলে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। আমার ডোটি একটু নরম হয়েছে মনে হচ্ছে, তাই আরও 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভালো করে মেখে নিচ্ছি। চমৎকার একটি ডো তৈরি হয়ে গেছে দেখুন। একটি পিঁড়িতে সামান্য ময়দা দিয়ে তার উপরে আলুর ডোটিকে এভাবে রোল করে নিচ্ছি। এখন সুতো দিয়ে সহজ উপায়ে রোল থেকে চাকা বা হুইল আকারে কেটে নিচ্ছি। কোনো রকম কোটিং ছাড়াই এই হুইলগুলো এখন ডুবো তেলে ভেজে নেব। তেলটা খুব বেশি গরম হবার আগেই আলুর হুইলগুলো তেলে ছেড়ে দিচ্ছি। দেখুন এইমাত্র তেল থেকে অল্প অল্প বুদবুদ উঠতে শুরু করেছে। অল্প আঁচে অর্থাৎ লো টু মিডিয়াম ফ্লেমে সময় নিয়ে হুইলগুলো ভেজে নিতে হবে। এতে কর্নফ্লাওয়ার এবং ডিম দেওয়া আছে বলে সুন্দর একটি বন্ডিং তৈরি হয়েছে, আর তাই আলাদা কোনো কোটিং ব্যবহার না করলেও তেলে ছড়িয়ে যাবার কোনো ভয় থাকে না। দেখুন সুন্দর একটি ব্রাউন কালার চলে এসেছে। এখন সবগুলো হুইল তুলে নিচ্ছি। যে যার ইচ্ছে মতো টমেটো সস, মেয়োনাইজ বা সুইট অ্যান্ড সাওয়ার কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আবার আমার মতো এভাবে একটি মিশ্রণও তৈরি করে নিতে পারেন। এখানে দিচ্ছি 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স এবং 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। সব একসঙ্গে মিশিয়ে নিয়ে পটেটো হুইলগুলোর উপরে ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। আমি একটি পটেটো হুইল ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরে একটি ক্রিস্পি আবরণ বা শেল তৈরি হয়েছে, আর আলুটা চালনিতে ঘষে নিয়েছিলাম বলে ভেতরটা কতটা সফট আর পাফড হয়েছে। আর এই কারণেই আমি এই স্ন্যাক্সটির নামকরণ করেছি পাফড পটেটো হুইল। দর্শক, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রিপশান আমাকে এগিয়ে নিয়ে যাবে বহুদূর। সবাই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।